আমার নাম হচ্ছে কুনাল, আর্কাই ফটোগ্রাফি চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা এই যে ভিডিওটা করছি সেটা হচ্ছে সিমপেক্সের এলইডি ভিডিও লাইট সম্বন্ধে। তো প্রথমে আমি ভিডিওটা স্টার্ট করার আগেই বলে রাখি যে আমরা কোনো ব্র্যান্ড প্রমোট করছি না এখানে। আমরা এই ভিডিও লাইটটা লিটারালি ইউজ করেছি আমাদের ফটোশ্যুটে, প্রি ওয়েডিং শ্যুটে বা ম্যারেজ শ্যুটে। এটার যা আউটপুট আমরা পেয়েছি সেই সাজেশানটা বা সেই রিভিউটাই আমরা ডাইরেক্টলি আপনাদের কাছে শেয়ার করতে চাইছি। তো চলুন এটাকে আনবক্সিং করে দেখি প্যাকেটের মধ্যে কী কী আছে। প্রথমেই যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। তারপর পাচ্ছি আমরা পাওয়ার কর্ড, এরপরে পাচ্ছি আমরা চার্জার, তারপরে আসছে আপনার DSLR বা ট্রাইপডে মাউন্ট করার যে মাউন্ট বেস, আর একদম লাস্টে চলে আসছে আমাদের সিমপেক্সের 400 LED ভিডিও লাইট। বাক্সটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এই যে ভিডিও লাইটটা দেখছেন এটা হচ্ছে রিফ্লেক্টর। এই চারটে রিফ্লেক্টরে আপনার যে লাইট বিমটা আছে সেটাকে কনসেন্ট্রেট করা যায়, ঠিক আছে। এবার এখানে দেখুন, এখানে যে এলইডি লাইটগুলো রয়েছে এটা মোট 400 LED, 200 হচ্ছে আপনার হোয়াইট লাইট দেবে আর 200 হচ্ছে আপনার ওয়ার্ম লাইট দেবে। এটাকে কন্ট্রোল করতে গেলে এর পিছনটা যদি আমরা দেখে নিই, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন অন অফ করার। পাওয়ারটা অন করলে এখানে একটা ইন্ডিকেটর দেবে যে আপনার এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কতটা চার্জ আছে সেটা আপনি বুঝতে পারবেন। এইটা হচ্ছে আপনার লাইটটাকে হোয়াইট লাইট বা ওয়ার্ম লাইটের মধ্যে আপনি যেটা আপনার সুবিধা মতো যেটা ইচ্ছে সেটা আপ ডাউন করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইটাতে আপনি মিনিমাম বা ম্যাক্সিমাম বাটন, এটা আপনার লাইটের যে ইন্টেন্সিটি আছে সেটাকে আপনি কমাতে বা বাড়াতে পারেন। এর সাথে যেটা আমি দেখলাম এখানে এই যে মেটেরিয়ালটা আছে এটা আপনি এখানে এইভাবে লাগাতে হবে, এইভাবে এটাকে ফিক্স করে দিলে আপনি ট্রাইপডের ওপর বা আপনার DSLR-এর ওপর এটাকে আপনি মাউন্ট করতে পারবেন। তারপরে আপনি যদি ভিডিও নেন বা ভিডিও শ্যুট করেন তো এটা খুব সুন্দরভাবে আপনার লাইটটা সাপোর্ট করবে, আপনার ভিডিওটা ফুটেজটা খুব সুন্দরভাবে উঠবে। তো এছাড়াও এই যে ব্যাটারিটা আছে এটা লিথিয়াম ব্যাটারি, এটা 7.4 ভোল্ট, 6600 mAh ব্যাটারি সিমপেক্সের। এখানে কশন লেখা রয়েছে, কী কী একটু দেখে নেবেন। এটা হচ্ছে আপনার চার্জার, এই চার্জারে আপনি যদি এটাকে এইভাবে এ করে এটাকে ফিক্স করে এই যে চার্জিং হোলটা দেখতে পাচ্ছেন, এই চার্জিং হোলে এই চার্জারটাকে ইনপুট করে এটা যদি আপনি পাওয়ার বাটনে দেন এটা চার্জ হবে। এখানে একটা ইন্ডিকেটর লাইট বলবে সবুজ যতক্ষণ চার্জিং হবে। এই ব্যাটারিটা, এটা যে ভিডিও লাইটটা আছে, ভিডিও লাইটের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি, এটা ফুল চার্জ হয়ে গেলে এটাকে এইখানে নিয়ে গিয়ে হালকা একটু ওপরের দিকে টানলে একটা আওয়াজ হবে, তারপরে কিন্তু এই ব্যাটারিটা ফিক্স হয়ে গেলো, এটা আর খুলবে না। খুলতে গেলে এইখানে একটা আপনার বাটন আছে, এটাকে যদি আপনি প্রেস করেন তবে গিয়ে এটা ডিট্যাচ হবে, আদারওয়াইজ হবে না। ইজিলি এটা আপনার DSLR-এর মাথায় মাউন্ট করে নিতে পারবেন। যেরকমভাবে আপনারা ফ্ল্যাশ লাইট, এক্সটার্নাল ফ্ল্যাশ লাইট আপনি মাউন্ট করেন, সিমিলারলি এই DSLR-টা দেখুন, এর ওপরে আমি মাউন্ট করেছি এই সিমপেক্সের এলইডি লাইটটা অনায়াসে। যদি এবার চলে আসছি এটার দাম কত, আমি যখন কিনেছিলাম সেটা 2017-তে, এটার দাম ছিল 3000 টাকা। এটা আমি কিনেছিলাম স্প্ল্যানেটের যে মেট্রো গলি আছে সেখানে, আপনি যদি যান
তো সেখানে র্যাশনাল ইলেকট্রনিক্স বলে একটা দোকান আছে, সেই দোকান থেকে আমি কিনেছিলাম। আপনি অন্যান্য দোকানেও দর করে দেখতে পারেন, অনলাইনেও এটা অ্যাভেলেবেল আছে অ্যামাজনে বা ফ্লিপকার্টে, তার লিঙ্ক আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা। তো আজকের এই ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্ট বক্সে লিখে জানান যে নতুন নতুন কী আপনারা আর্কাইভ ফটোগ্রাফি চ্যানেলে দেখতে চাইছেন। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেসব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর যারা আমাদের আর্কাইভ ফটোগ্রাফি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী সব ভিডিও আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশনের থ্রু চলে আসে। তো আগামী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন।